হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর সেমিস্টারের রিভিউ ও FSI করতে চাও, তোমাদের জন্য ফাইনালি রিভিউ আর FSI নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দিয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও, 20 নভেম্বর 2024 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশটি কাদের জন্য, কিসের জন্য দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমরা যারা ফোর সেমিস্টারে BCOM অনার্স কিংবা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ আর FSI করতে পারো। রিভিউ আর FSI এর জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে। তোমরা যারা ফোর সেমিস্টারে BCOM অনার্স কিংবা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছিলে, কবে থেকে রিভিউ আর FSI এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা স্ক্রিনে দেখে নাও। 23/11/2024 তারিখ থেকে শুরু হচ্ছে, 28/11/2024 তারিখ পর্যন্ত তোমরা রিভিউ আর FSI করতে পারবে। তোমরা যারা ফোর সেমিস্টারে BCOM অনার্স কিংবা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছিলে, কিভাবে তোমরা পেমেন্ট করবে? SBI থ্রু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। 23/11/2024 to 10/12/2024 তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে SBI থ্রু। তারপরে তোমাদের জন্য একটা অ্যাপ্রুভাল লিস্ট করা হবে কলেজের তরফ থেকে 13/12/2024 তারিখ। এই ছিল ফোর সেমিস্টারে BCOM অনার্স এবং জেনারেল কোর্সে রিভিউ আর FSI নোটিশ। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফোর সেমিস্টারে BCOM অনার্স কিংবা জেনারেল কোর্সে রিভিউ আর FSI করবে, রিভিউর ক্ষেত্রে কত নম্বর বাড়ে, রিভিউর জন্য কত টাকা লাগবে, FSI করলে কত টাকা লাগবে, FSI কীভাবে তোমরা করবে, FSI করলে জেরক্স কপি তোমরা কোথা থেকে পাবে, FSI করলে কত নম্বর বাড়ে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে তারপরে তোমরা রিভিউ বা FSI করতে পারো। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।